বর্তমান পৃথিবী বিজ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারে পরিপূর্ণ রয়েছে। পৃথিবীতে বহু মানুষ জন্মায় এবং মারাও যায়, কিন্তু এদের মধ্যে কিছু কিছু এমন মানুষ থাকে যারা মৃত্যুর পরেও গোটা বিশ্বে তার ছাপ রেখে যায়, লক্ষ লক্ষ মানুষের মনে অমর হয়ে রয়ে যায়, এই জগৎকে নানান উপহার দিয়ে যায়। এরকমই একজন মহান মানুষ হলেন বিজ্ঞানী নিকোলা টেসলা, যার জীবনী আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। বিজ্ঞানী নিকোলা টেসলা বিজ্ঞানের বিভিন্ন অসম্ভবকে সম্ভব করে তুলেছিল এবং তৎকালীন বিভিন্ন বিজ্ঞানীকেও চমকে দিয়েছিলেন। ছোটবেলা থেকেই বিজ্ঞানী নিকোলা টেসলা প্রকৃতির বিভিন্ন নিয়মকে বুঝতে বুঝতে এগিয়ে চলেছিলেন এবং বিকাশের বিভিন্ন বন্ধ রাস্তাগুলোকে খুলেছিলেন। বিজ্ঞানী নিকোলা টেসলা এমন একজন বিজ্ঞানী ছিলেন যার আবিষ্কার গোটা বিজ্ঞান জগৎকে আশ্চর্য করে দিয়েছিল। আমরা সকলেই জানি আমাদের জীবনে বিদ্যুৎ কতটা গুরুত্বপূর্ণ। আমরা বাড়িতে বসে থাকি অথবা রাস্তায় থাকি কিংবা স্কুলে থাকি বা যে কোনো জায়গায় থাকি না কেন, এই সকল জায়গায় বিদ্যুৎ কোনো না কোনোভাবে আমাদের জীবনকে সরল করে তুলছে। আর এই বিদ্যুৎ যাচ্ছে কিসের মাধ্যমে? বিভিন্ন বৈদ্যুতিক তারের মাধ্যমে। আর এই তারের মাধ্যম দিয়ে কি বিদ্যুৎ পৌঁছাচ্ছে, যার মাধ্যম দিয়ে আমাদের জীবন সরল হয়ে উঠছে? এসি কারেন্ট। এই এসি কারেন্টকেই আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নিকোলা টেসলা। কেবল এসি কারেন্টই না, বিজ্ঞানী নিকোলা টেসলা এমন এমন আবিষ্কার আমাদের এই মানুষ্য জগৎকে দিয়ে গেছে, এই পৃথিবীকে দিয়ে গেছে, যেগুলি ছাড়া এই বর্তমান জগৎ এত অ্যাডভান্স হওয়া হয়তো সম্ভবই ছিল। বিজ্ঞানী নিকোলা টেসলার সকল আবিষ্কারগুলো আজ আমি তোমাদের সামনে একের পর এক তুলে ধরব এবং তোমরা বুঝতে পারবে বিজ্ঞানী নিকোলা টেসলার ভূমিকা আমাদের জীবনে কতটা, তিনি কত কিছু উপহার দিয়ে গেছেন আমাদের। 10 জুলাই 1856 অস্ট্রিয়ান সাম্রাজ্যের একটি ছোট্ট গ্রামে জন্ম হয় বিজ্ঞানী নিকোলা টেসলার এবং সেখানেই তিনি তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। হাই স্কুলে পৌঁছাতে পৌঁছাতে বিজ্ঞানী টেসলার ফিজিক্সের প্রতি আকর্ষণ বাড়তেই থাকে। নিকোলা ছোট থেকেই খুব প্রতিভাশালী ছিল, তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ এবং ছোট থেকেই তার প্রকৃতির ওপরও খুব ভালোবাসা ছিল। বিজ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন রহস্যগুলিকে নিয়ে তিনি ছোট থেকেই ভাবতে থাকতেন। জানা যায় যে নতুন নতুন জিনিস আবিষ্কার করার প্রেরণা তিনি তার মায়ের কাছ থেকেই পেয়েছিলেন। তার মা খালি সময়ে বাড়িতে বিভিন্ন উপকরণ দিয়ে নানা নতুন নতুন জিনিস বানাতে থাকতেন এবং সেখান থেকে তিনি আবিষ্কার করার প্রেরণা পেয়েছিলেন। স্কুল জীবনে টেসলা গণিতের কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান নিজের মস্তিষ্কের মধ্যেই করে ফেলত। এর জন্য তার আলাদা করে কোনো কাগজপত্রের প্রয়োজন হতো না। এখান থেকেই বোঝা যাচ্ছে তিনি কতটা ব্রিলিয়ান্ট ছিলেন। অ্যাডভান্স ক্যালকুলাসের মতন সমস্যার সমাধান তিনি তার মস্তিষ্কের মধ্যেই করে ফেলতেন। তবে এই বিভিন্ন জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করে ফেলার ফলে বিভিন্ন সময়ে তার স্কুলের টিচাররা এটাও ভাবতেন যে টেসলা কোথাও একটা থেকে নকল করছে। বিজ্ঞানী টেসলা এমন এক সময়ের যুবক ছিলেন যখন স্কুলের শিক্ষা কমপ্লিট করার পর যুবকদের কাছে দুটোই অপশান পড়ে থাকত, এক পাদ্রী হওয়া এবং দ্বিতীয় সেনাবাহিনীতে যোগদান করা। কিন্তু নিকোলা তো এক অন্য জগতেরই স্বপ্ন দেখছিল, এক এমন জগৎ যেখানে ছিল বিজ্ঞানের রহস্যে ভরা বিজ্ঞানের পৃথিবী। স্কুলের শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর টেসলার পিতা তাকে পাদ্রী হওয়ার জন্য বলেন, কিন্তু টেসলা এতে খুশি ছিল না। টেসলা তার পিতাকে জানায় তিনি এর পরেও তার পড়াশোনা চালাতে চান। টেসলার পিতা ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে 1875 নিকোলাকে অ্যাডমিশন করিয়ে দেয় একটি অস্ট্রিয়ার পলিটেকনিক কলেজে এবং সেখান থেকে তিনি তার পড়াশোনা সম্পন্ন করেন। নতুন নতুন জিনিস বানানোর প্রতি টেসলার খুবই আগ্রহ ছিল, কিন্তু তার পথের বাধা হয়ে দাঁড়াতো তার আর্থিক দুর্বলতা। এর মধ্যেই 1861 টেসলা একটি টেলিগ্রাম কোম্পানিতে কাজ পান যেখানে তিনি কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টের অনেক সমস্যার সমাধান করেন এবং টেলিফোন অ্যাম্প্লিফায়ারকে একটি নতুন রূপ দেয়।
তবে তিনি এটিকে নিজের নামে পেটেন্ট করাতে পারেননি। বলা হয় নিকোলা টেসলা এতটাই বুদ্ধিমান ছিলেন যে তার আবিষ্কারগুলোর ডিজাইন তাকে কোনো কাগজ কলমে আঁকতে হতো না, তিনি তার মস্তিষ্কের মধ্যেই সব কিছু এঁকে সেই আবিষ্কারকে কমপ্লিট করে ফেলতেন। আর এই সকল কিছুর জন্যই অনেকেই মনে করতো যে টেসলার কাছে হয়তো কোনো এক অদৃশ্য শক্তি আছে। টেসলা প্রায় বলতো তার এলিয়েনদের সঙ্গেও কথা হয় এবং তিনি টাইম ট্রাভেলও করেছেন। তিনি অতীত, ভবিষ্যৎ, বর্তমান তিনটেকেই দেখেছেন। এই কথাগুলি টেসলা তার বই মাই ইনভেনশনে লিখেছেন। সময় 1882। নিকোলা টেসলা থমাস আলভা এডিসনের কোম্পানিতে যোগদান করেন এবং নিকোলা টেসলা এখানে লাইটিং সিস্টেম ইনস্টলেশনের কাজে যুক্ত ছিলেন। বিজ্ঞানী থমাস আলভা এডিসন তিনি বানিয়েছিলেন হচ্ছে ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্ট। তবে ডিসি কারেন্টের বিভিন্ন দুর্বলতা ছিল। ডিসি কারেন্ট বেশি দূরে পাঠানো যেত না, বেশি দূরে পাঠালে তার ভোল্টেজ কমে যেত। এই সময় বিজ্ঞানী টেসলা নিজে এসি কারেন্ট বানানোর জন্য কাজ করছিলেন এবং বিজ্ঞানী এডিসন তিনি বানিয়ে ফেলেছেন ডিসি কারেন্ট। এডিসন যখন জানতে পারে যে টেসলা এসি কারেন্ট বানাচ্ছে, আর টেসলা যাতে নিজের কাজের প্রতি মন না দিতে পারে সেই জন্য এডিসন টেসলাকে তার কতকগুলি মেশিন স্ট্যান্ডার্ড বানানোর জন্য বলে এবং সেইগুলি বানাতে পারলে তিনি বলেন টেসলাকে তিনি $50,000 বোনাস দেবেন। অবশ্য টেসলা যখন এই সকল মেশিনগুলিকে বানিয়ে দেয় তখন এডিসন বলে যে তিনি একটি ইয়ার্কি করেছিলেন এবং তিনি কোনোরূপ পয়সা টেসলাকে দেননি। আর এই চলতে বিজ্ঞানী টেসলা এবং এডিসনের মধ্যে শুরু হয় হচ্ছে বিরোধ। তাদের মধ্যে ইলেকট্রিক যুদ্ধ শুরু হয়, দ্য ওয়ার অফ কারেন্ট। বিজ্ঞানী এডিসন এসি কারেন্টকে বলতেন ইউজলেস এবং ভয়ঙ্কর এবং তিনি বিজ্ঞানী টেসলাকে আটকানোর জন্য বিভিন্ন অনৈতিক পন্থাও অবলম্বন করেছিলেন। নিকোলা টেসলা এডিসনের কোম্পানি ছাড়ার পর তিনি একটি তার নিজের কোম্পানি বানায়। বিজ্ঞানী টেসলা এসি কারেন্ট বানিয়ে পৃথিবীর মানুষের জীবনের মধ্যে এক নতুন বিপ্লবের সূচনা আনে। এই এসি কারেন্টের মধ্যে দিয়ে দূর দূরান্তে খুবই কম খরচে বিদ্যুৎ পাঠানো যেত, আর আজও দূর দূরান্তে কম খরচে কারেন্ট পাঠানোর জন্য এসি সিস্টেমেরই ব্যবহার করা হয়। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার যেন তো টেসলার রক্তের মধ্যে ছিল। নিজের কল্পনা শক্তি ও বুদ্ধিমত্তার জোরে টেসলা এমন বহু আবিষ্কার করেছিল যা বিজ্ঞান জগৎকেই চমকে দিয়েছিল, আর যার মধ্যে কিছু কিছু আবিষ্কার এখনও কাজ করছে এবং কিছু কিছু ইতিহাসের পাতা থেকেই মুছে গেছে। বিজ্ঞানী নিকোলা টেসলা 8টি ভাষা জানতেন। নিকোলা টেসলা যেই সকল আবিষ্কারগুলি করতেন সেইগুলো ছিল যুগের তুলনায় অনেকটাই আগের। তার আবিষ্কারগুলির মধ্যে এমন কিছু আবিষ্কার ছিল যেগুলি যদি আজ থাকত তাহলে পৃথিবীর রূপই কিছু আলাদা হতো। নিকোলা টেসলার আবিষ্কারগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য আবিষ্কার হলো এসি ইলেকট্রিসিটি মোটর। গোটা আমেরিকায় এর আগে অবধি ডিসি কারেন্টই ব্যবহার হতো, কিন্তু ডিসি কারেন্টের মধ্যে ছিল বহু দুর্বলতা এবং নিকোলা টেসলার এসি কারেন্ট বানানোর পর থেকে এই সকল দুর্বলতাগুলিকে দূর করে আস্তে আস্তে প্রচলন শুরু হয়ে যায় এসি কারেন্টের। আমেরিকা আসার পর নিকোলা টেসলা 1891 সালে টেসলা কয়েলও নির্মাণ করে। এই টেসলা কয়েল ছিল এক প্রকার ইলেকট্রিক সার্কিট যার সাহায্যে কম কারেন্টে হাই ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন করা যেত। বর্তমান পৃথিবীর রেডিও, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক জিনিসে টেসলা কয়েলের ব্যবহার আজও হয়। সময় 1895। রেডিও সঞ্চার প্রযুক্তির আবিষ্কার করছেন হচ্ছে টেসলা। জানা যায় রেডিও সঞ্চার পদ্ধতির ওপর কাজ করছিল টেসলা এবং তিনি তার প্রজেক্ট কমপ্লিটও করে ফেলেছিলেন, কিন্তু 1895 তার ল্যাবে আগুন লেগে যায় আর তার জন্যে তিনি এই আবিষ্কারটিকে নিজের নামে পেটেন্ট করাতে পারেননি। আর তারপরে অন্য এক বিজ্ঞানীর নামে এইটির পেটেন্ট হয়ে যায়।
তবে পরে অবশ্য সেই বিজ্ঞানীর নাম ক্যান্সেল করে দেওয়া হয় এবং বিজ্ঞানী টেসলার নামে তার এই আবিষ্কারের পেটেন্ট করে দেওয়া হয়। সময় 1896। নিকোলা টেসলা আবিষ্কার করেন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের। এই পাওয়ার প্ল্যান্ট বানাতে তার প্রায় 3 বছর সময় লেগেছিল। 16 নভেম্বর 1896 প্রথমবার তার এই প্ল্যান্ট থেকে কাছাকাছি এলাকাগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। টেসলার এই আবিষ্কার অন্যান্য সকল বিজ্ঞানীকে চমকে দেয়। এছাড়াও সময় 1893 টেসলা এমন একটি অদ্ভুত আবিষ্কার করেছিলেন যার জন্য মানুষেরা তাকে পাগল বিজ্ঞানীও বলতে শুরু করে। আর্থকুইক অ্যাসিলেটার। এই আবিষ্কারের জন্য অনেকেই টেসলাকে পাগলও বলতেন। এটি এক প্রকার একটি ইলেকট্রিসিটি জেনারেটর ছিল যা হাই স্পিডে আপ ডাউন করত এবং ইলেকট্রিসিটি জেনারেট করত। টেসলা এই প্রজেক্টের ওপর একদিন এক্সপেরিমেন্ট করছিলেন এবং তিনি তার এই যন্ত্রের পাওয়ার ধীরে ধীরে বাড়াতে শুরু করেন। আর তারপরে আশেপাশের এলাকায় ভূমিকম্প শুরু হয়েছে। এই ঘটনার পর টেসলা অনুভব করেন যে তিনি একটি মানবঘাতী যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন এবং তারপর তিনি নিজের হাতে তার এই আবিষ্কারকে তিনি ভেঙে ফেলেন। 1898 তিনি একটি খেলদার আকারে নৌকা বানান। যেই নৌকাটি চলছিল হচ্ছে রিমোটের সাহায্যে। তার এই আবিষ্কার ছিল নিজ সময়ের অনেক আগে। তার এই আবিষ্কার থেকে মানুষ ভাবতেই পারছিল কি করে একটা নৌকা একটি রিমোটের মাধ্যমে জলের মধ্যে চলতে পারে। তবে বর্তমান দিনের কথা আমরা বলছি না, তোমরা ভাবো 1898 এত বছর আগে তখন টেসলা বানিয়ে ফেলছে রিমোটের মাধ্যমে একটি নৌকা, রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই নৌকাটিকে টেসলা চালাচ্ছে। তৎকালীন মানুষ এটা ভাবতেই পারছে না। টেসলার এই আবিষ্কারই যা আজকালের 3টি মুখ্য অ্যাডভান্স টেকনোলজিতে ব্যবহার হয়। কি একটি হচ্ছে রোবট গাইডেড মিসাইল এবং তৃতীয়টি হলো রিমোট কন্ট্রোল। তাহলে বুঝতে পারছো টেসলা নিজ সময় থেকে কতটা অ্যাডভান্স বিজ্ঞানী ছিলেন। এই 3টে আবিষ্কারী নিকোলা টেসলা তার একটি পরীক্ষার মাধ্যমেই সম্পূর্ণ করে ফেলেছিলেন। সময় 1901 নিকোলা টেসলা একটি গম্বুজ আকারের টাওয়ার বানাতে শুরু করে। এই আবিষ্কারের মধ্যে দিয়ে রেডিও ট্রান্সমিশনের সাহায্যে ফ্রিতে বিদ্যুৎ পাঠানো যেত। আর তার এই প্রজেক্টের ওপর নিউ ইয়র্কের সব থেকে বড় ইনভেস্টর জেপি মর্গান পয়সা লাগাচ্ছিলেন। প্রথম দিকে তো জেপি মর্গান এর ওপর পয়সা ঢালছিলেন, কিন্তু যখন তিনি জানতে পারেন টেসলা তার স্বপ্ন ছিল এই টাওয়ারের মধ্যে দিয়ে ফ্রিতে সকল মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, তখন জেপি মর্গান এই টাওয়ারের জন্য ফান্ডিং দেওয়া বন্ধ করে দেয়। আর তারপর আর্থিক স্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্য 1905 সালে এই প্রজেক্ট বন্ধ করে দিতে বাধ্য হয় বিজ্ঞানী নিকোলা টেসলা। এরপর 1918 সাল জেপি মর্গান এই টাওয়ার ভাঙিয়ে দেন। বিজ্ঞানী টেসলার আবিষ্কারের আধার বেশিরভাগই ছিল তার কল্পনা শক্তি। আর এইভাবেই 1934 সালে ডেথ বিম নামক একটি প্রজেক্টে বিজ্ঞানী টেসলা কাজ শুরু করে দেন। এই ডেথ বিম একটি এমন যন্ত্র ছিল যেটি 250 মাইল দূর থেকে 10,000-এরও অধিক বিমানকে একবারে ধ্বংস করে ফেলত। কিন্তু এই প্রজেক্টটিও বিজ্ঞানী টেসলা সম্পূর্ণ করতে পারেনি, আর তার কারণ তার ফান্ডিংয়ের অভাব। নিজ জীবনের শেষ দিকে বিজ্ঞানী টেসলা থট ক্যামেরার ওপরও কাজ করতে শুরু করেছিলেন। এটি একটি এমন ক্যামেরা ছিল যেটা মানুষের ভাবনাকে ছবির মধ্যে পাল্টে দিতে পারত। কিন্তু এই প্রজেক্টকেও তিনি সম্পূর্ণ করতে পারেননি। বিজ্ঞানী টেসলা শেষ দিকে হয়তো কিছুবার অসফল হয়েছিলেন, কিন্তু তাকে কোনোভাবেই বিশ্বের অন্যান্য বিজ্ঞানীর থেকে কম ভাবা যায় না। নিজের জীবনের শেষ দিকে টেসলার কিছু প্রয়োগ অসফল হয়েছিল এবং কিছু বিজ্ঞানী তার পেটেন্টগুলিকে চুরি করে নিয়ে খ্যাতি অর্জন করছিল। এর জন্য বিজ্ঞানী টেসলা অনেকটাই ডিপ্রেশনেও পড়তে থাকে। বিজ্ঞানী টেসলা যতটা সম্মান আর খ্যাতির দাবিদার ছিল তিনি ততটা পাননি। সরকারের পক্ষ থেকে তার বিভিন্ন আবিষ্কারগুলোকেই দমিয়ে দেওয়া হয়েছিল।
বিজ্ঞানী নিকোলা টেসলার নাম সরকার দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু বিজ্ঞানী নিকোলা টেসলার নাম মানুষের মন থেকে কেউ মুছতে পারেনি। বর্তমানে আমরা যেই ওয়াইফাই ব্যবহার করছি এর জনকও বিজ্ঞানী টেসলাকে বলা হয়। 300টিরও অধিক পেটেন্ট বর্তমানে বিজ্ঞানী টেসলার নামে রয়েছে। মানবতার জন্য বিজ্ঞানী টেসলা যা করে দিয়ে গেছে তার জন্য আমরা চিরঋণী থাকব বিজ্ঞানী টেসলার কাছে। বিজ্ঞানী টেসলা তার আবিষ্কারগুলোকে বিক্রি করে কখনোই অর্থবান হতে চায়নি, তিনি মানবতার জন্য মানুষের জন্য ভেবেছিলেন। যতদিন এই পৃথিবী থাকবে বিজ্ঞানী টেসলার আবিষ্কারের জন্য এই পৃথিবীর মানুষ ততদিন তাকে মনে রাখবে। এই ছিল বন্ধুরা বিজ্ঞানী টেসলার বায়োগ্রাফি। আমি দেবজ্যোতি পণ্ডিত এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। আজকের বায়োগ্রাফি তোমাদের কেমন লেগেছে তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, শেয়ার করো, আর আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকতে আমাদের চ্যানেল স্টাইল টাইমকে সাবস্ক্রাইব করে নিও। বায়োগ্রাফি এবং পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আমাদের চ্যানেল স্টাডি টাইম বিভিন্ন ভিডিও তুলে ধরতে থাকে। তোমরা তোমাদের প্রয়োজন মতন বিভিন্ন টপিক আমাদের চ্যানেলে পেয়ে যেতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো টপিকের প্রয়োজন হয় তাহলেও তোমরা সেই টপিকটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমরা অবশ্যই তোমাদের জন্য তোমাদের সেই পছন্দের টপিক তুলে ধরব। তবে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে।